ধীরে ধীরে বিকশিত হেবারে লাগিছি বরগড় সহর। কিন্তু বরগড় বাসিন্দাঙ্কু যাতায়াতরে বহু অসুবিধার সম্মুখীন হেবাকু পড়ুছি। সরকারি স্তরে বরগড় সহরকু সৌন্দর্যীকরণ করিবা সহ লোকঙ্কু সুবিধা নিমন্তে রিং রোড তৈরি হেউছি। বরগড় জিরা নদীকূল সাই মন্দির ঠারু আরম্ভ হই রুহুনিয়া গাঁ পর্যন্ত রিং রোড প্রস্তুত হেউছি। 45 কোটি টঙ্কা খরচে তৈরি হেউথিবা রিং রোডর কাম 2 বর্ষ মধ্যে সমাপ্ত হইবা নেই চুক্তিনামারে উল্লেখ থিবা ইঞ্জিনিয়র সূচনা দেইছন্তি। কিন্তু রাস্তা কামরে বাধক সাজিছি প্রাইভেট জমি। যেউ জমি দেই রাস্তা যিব সেঠারে 85 ভাগ প্রাইভেট জমি থিবা বেলে 15 ভাগ সরকারি জমি থিবা সূচনা মিলিছি। যাহাকু নেই চিন্তা বড়িবা সহ রাস্তা কাম মধ্য বাধাপ্রাপ্ত হেউছি। তেবে বরগড় বিধায়ক অশ্বিনী ষড়ঙ্গী রিং রোডকু পরিদর্শন করিবা সহ জমি অধিগ্রহণ মামলাকু নেই প্রতিক্রিয়া রাখিছন্তি। দেখন্তু বরগড়ର বহু প্রতীক্ষিত রিং রোড আজি কাম আরম্ভ হয়েছে, সেটির লাগি মুই দেখবার লাগি আসিলি। আর ইনু শুনবারকে পাইলি যে বহুত ল্যান্ড ইকুইশন করবারকে পড়বা। ইনু সরকারি জমি 15-20% লা বেলে বেসরকারি জমি 80-85% অছে। ইয়ে রোডটা হওয়া কেমতি গিরি আজি এসি ইরিগেশন ডিপার্টমেন্ট বরগড় আউ রেভিনিউ ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারী এবং সব কলেক্টর বরগড় আর এই সমস্ত ডাকি জায়গা দেখবার আরম্ভ করেছিল। দেখলা পরে আচম্বিত হলি যে এই মানে লেখি দিয়েছেন সেটি ডিপিআর যে আবশ্যকতা নাইন ল্যান্ড ইকুয়েশনের বলিকি। বহু দুর্ভাগ্যর কথা, কিন্তু 80-85% ল্যান্ড ইকুয়েশনের আবশ্যকতা আছে। তো ল্যান্ড ইকুয়েশন কেন্দ্রে হয়ে পার্ব আর কামটা সুরখুরে হয়ে পার্ব যদি এবেঠু যদি নাই কলে যেন 35-40 কোটি টাকার প্রোজেক্ট আছে। এটা প্রোজেক্ট 10-15 কোটি টাকা খরচা কলা পরে প্রোজেক্টটা রহিযিব। তো যেন গোটে স্বপ্ন আছে আমার বরগড়র সেটা ধূলিসাত হয়ে যাব। যে মানে ডিপিআর হেলা বেলে যেতবে এটা হেলা পরে শাসনরে থিলে এটা বি নাই দেখি দুর্ভাগ্যের কথা। দেখি যদি আইন মুজি দিয়েছেন কেন স্বার্থরে আইন মুজি দেলে সেটা বি বরগড়বাসী জানবার আবশ্যকতা আছে। প্রকৃতরে যে জায়গা দেখছেন সেটা সরকারি জমি কি বেসরকারি জমি সেটা বি আজির দিনে তদন্ত করবার আবশ্যকতা আছে। আজ নির্দেশ দিয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টর সবু কর্মচারী আর সব কলেক্টর বরগড়কু যে তুরন্ত ইহা তো বর্ষা হওয়া কাম বন্ধ হওয়া এই বর্ষা পরে পরে কাম আরম্ভ হওয়া বর্ষারে বর্ষা ভিতরে 2-3 মাসে সবু তদন্ত হোক এবং সবু সরকারি জায়গা তার গোটে রাস্তা তৈরি করি কামটা আরম্ভ হোক এবং ঠিক সময়ে যে 2 বর্ষ অবধি আছে এই অবধি ভিতরে কামটা সমাপ্ত হোক। এটা আমার রিং রোডটা সাই মন্দির আরম্ভ হয়ে রুণিয়া গাঁ পর্যন্ত যাব অম্বাবলী ব্রিজ দিয়ে তো টোটাল এগ্রিমেন্ট ভ্যালু হল আমার 45 কোটির। তো সেই কামটা এবে জস্ট মানে আমার সাই মন্দির আড়ু চালিছি কাম ওয়ার্ক চালিছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। অবস্ট্যাকল এতে কেবল আমার ল্যান্ড ডিমার্কেশন উপরে প্রবলেম রয়েছে। বহু জায়গায় প্রাইভেট ল্যান্ড বি আছে এতে মিশিকি গভর্নমেন্ট আমি যেতবে আমি কাম স্টার্টিং পূর্বর টেন্ডর বাহার পরে তো আমি ডিমার্কেশন করছিলু ডিমার্কেশন তাঙ্কর চালিছিলা চাল্লা টাইমে আমি যেত গভর্নমেন্ট আভেলেবিলিটি দিয়েছিল জায়গা জায়গা উপরে আমি কাম করছি। হ্যাঁ মৎস্য চিহ্ন তো করা কথা আগর যেত ডিপিআর তৈরি হল চিহ্ন করা এবে আউথরে যেতবে তাঙ্কর ল্যান্ড ডিমার্কেশন তহসিলদার কুয়া হয়েছে ইনস্ট চিঠি দিয়া হয়েছে তহসিলদার সব কলেক্টর সমস্ত ইয়ে লেভেল ল্যান্ড ইকুয়েশন যেতবে কাম তাঙ্কর সরিব আমাকে রিপোর্ট কলে আমি তারপরে কামটা আরম্ভ করছি। রাস্তাটা কেতে শীঘ্র সমাপ্ত হবে? রাস্তার আমার এগ্রিমেন্ট পিরিয়ড আমার 2 বর্ষ আছে, জানুয়ারি 2024 পর্যন্ত আছে। বরগড়ু হরিশ্চন্দ্র ভুঁইঙ্ক রিপোর্ট, খবর ওড়িশা।